হয় হরিয়ানা ধর্ম রক্ষার একটা পবিত্র ভূমি। ভগবান শ্রীকৃষ্ণই তাহানিতে হরিয়ানার পবিত্র ভূমিতে কৌরবক পরাজিত করেছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকলে হরিয়ানাত আধুনিক কৌরবক পরাজিত করেছে। তৃতীয়বারের কারণে হরিয়ানাত ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। এয়া তৃতীয় আরম্ভণি। এই আরম্ভণি হরিয়ানা হয়ে মহারাষ্ট্র হয়ে ঝাড়খণ্ড হয়ে ছাব্বিশত অসমলৈ আহিব, আকৌ অসমৰ পৰা উত্তৰ প্ৰদেশ দিল্লী হৈ আকৌ দিল্লীলৈ যাব। গতিকে এয়া আৰম্ভণি, নিৰন্তৰ আৰম্ভণি, এটা চিৰ প্ৰবাহমান এক ধাৰা। আৰু এই ধাৰা সদায় ভাৰতবৰ্ষত অটুট থাকিব। এইকাৰণেই যে ভাৰতবৰ্ষত এতিয়া ধৰ্ম প্ৰতিষ্ঠা হৈছে, ন্যায় প্ৰতিষ্ঠা হৈছে। ভগৱান শ্ৰীকৃষ্ণই যেনেকৈ কুৰুক্ষেত্ৰত কৌৰৱক পৰাজিত কৰি যি নেতৃত্ব দিছিল পাণ্ডৱৰ, ন্যায় প্ৰতিষ্ঠা কৰিছিল, ধৰ্ম প্ৰতিষ্ঠা কৰিছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকলে হরিয়ানাত আকৌ ধর্ম প্রতিষ্ঠা করেছে। সেই ধর্ম প্রতিষ্ঠার দ্বারা সমগ্র দেশতেই অব্যাহত থাকিব। ধন্যবাদ। ধর্ম প্রতিষ্ঠার রণ এখন, এখন কৌরবেতো ভাবিছিল আমাক নারায়ণীকে নালাগে, নারায়ণক নালাগে। আমি কৈছিলো আমার লগত নারায়ণ আছে, গতিকে আমাক অন্য মানুহ নালাগে। নারায়ণে নেতৃত্ব দিছে, আমি জিকিছো, কার্যকর্তাই যুঁজিছে, কৌরবৰ পৰা জয় হৈছে।